আবহে দীর্ঘদিন ধরে রাজ্যের স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা পুরোপুরি বন্ধ ছিল। 7 ডিসেম্বর থেকে রাজ্যের স্কুলগুলিতে দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে অভিভাবকদের সম্মতিক্রমে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও পুরো মাত্রায় ক্লাস শুরু হয়েছে। স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা শুরু হলেও তার হাল হকিকত কোন পর্যায়ে রয়েছে তা সোমবার সরেজমিনে প্রত্যক্ষ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি রাজধানীর বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রামঠাকুর কলেজ এবং সঙ্গীত মহাবিদ্যালয় পরিদর্শন করেন। বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ভালো সংখ্যায় ছেলে মেয়েরা আসছে, শিক্ষক শিক্ষিকারাও 100% উপস্থিত রয়েছেন। এবছর প্রচুর ক্ষতি হয়ে গেছে, সেজন্য স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। যাতায়াত চলছে কিনা, ভালো সংখ্যক ছেলে মেয়ে আসছে, তাদের ক্লাস চলছে, একটা ক্লাসে জিওগ্রাফি চলছে আর একটা, এটা হলো ক্লাস টুয়েলভ, এটা প্র্যাকটিক্যাল, তাদের সেই জন্য একসাথে পড়ানো হচ্ছে। টেনও এসছে, টিচাররাও প্রেজেন্ট আছে, মোটামুটি চলছে। এগুলি একটু যেহেতু এবছর প্রচুর ক্ষতি হয়ে গেছে, সেই জন্য স্কুল খুলে দেওয়া হলো 10 এন্ড 12 উইথ কনসেন্ট অফ দি গার্জিয়ান, আর টিচাররা 100% আসছে, সব দিক দিয়ে মোটামুটি ঠিকই আছে, চলছে। বর্দোয়াল স্কুল পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সোজা চলে যান রামঠাকুর কলেজে। সেখানে কলেজের বিভিন্ন বিভাগগুলি পরিদর্শন করেন এবং কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকদের সাথে কথা বলেন। অধ্যাপকদের উদ্দেশ্যে রতনলাল নাথ বলেন, কলেজে গুণগত শিক্ষা প্রদান করতে হবে, সার্টিফিকেট যাতে ছাত্রছাত্রীদের কাছে বোঝা হয়ে না দাঁড়ায়। শুধু পাস নয়, আমরা সার্টিফিকেট দেওয়ার পক্ষে না, আমরা যাই সার্টিফিকেটের জন্য বোঝা না হয় ছেলে মেয়েদের, সেই শিক্ষায় কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। এটাই অ্যাজ এ এডুকেশন মিনিস্টার ইট ইজ মাই ডিউটি। একটু আমি দেখে গেলাম 7 তারিখ থেকে স্কুলগুলি কলেজগুলি খুলছে, কী অবস্থা রয়েছে। এর আগে ওমেন্স কলেজে গেছি, এর আগে MBB কলেজে গেছি, BBMC-তে গেছি, এই কলেজে আজকে আসলাম, এখন আবার যাব মিউজিক কলেজে, আর এছাড়া স্কুলগুলিতে গেছি, উমাকান্ত, শিশু বিহার, ইংলিশ মিডিয়াম স্কুল, তুলসীপতি স্কুল, বিভিন্ন স্কুলে গেছি। গুড নাম্বার স্টুডেন্ট প্রেজেন্ট থাকছে এবং টিচাররাও যথারীতি আসছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।